চলে আসি ঢাকা বোর্ড 2021 সাল। তো ঢাকা বোর্ড একটু লিখে রাখি, এটা হচ্ছে ঢাকা বোর্ড কত বলতো 21। তো ঢাকা বোর্ড 2021 সালে যে কোশ্চেনটা করছিল সেই কোশ্চেনটা তোমরা অলরেডি কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছ, ফোন স্ক্রিনে। এখানে বলতেছিল একটি বর্তনীতে 15 ওহম ও 20 ওহম মানে দুটি রোধকে সমান্তরালে সমবায়ে সাজিয়ে 9 ভোল্ট তড়িৎ শক্তির সাথে যুক্ত করাতে তাতে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলো। ব্যাপারটা এরকমটা বলতেছে যে চিত্রটা যদি আমরা খেয়াল করি যে দুইটা রোধ থাকবে এবং দুটা রোধকে সমান্তরালে যুক্ত করতে হবে, ব্যাপারটা এরকমটা। এখানে হচ্ছে আমাদের 15 ওহম মানের রোধ আর এখানে হচ্ছে আমাদের 20 ওহম মানের রোধ, তাই না? দুটো সমান্তরালে আছে এবং যে তড়িৎচালক শক্তিটা দিছে সেই শক্তির মানটা কি দেওয়া আছে এখানে কোশ্চেনে? হ্যাঁ দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের ই সমান হচ্ছে 9 ভোল্ট এবং বলা আছে তাতে পরে যে তড়িৎ প্রবাহিত হচ্ছিলো সেই মেইন যে তড়িৎ প্রবাহটা সেটা আমাকে বলতেছে কত বলতো 1 অ্যাম্পিয়ার। ওকে, তো কোশ্চেন নম্বর গয়ে বলতেছে কোষের অভ্যন্তরীণ রোধ কত হবে নির্ণয় করো। তার মানে ই যদি থাকে তার মানে একটা আর থাকবে, তাহলে আর এর মানটা কত হবে নির্ণয় করতে হবে, দ্যাট ইজ গ। তাহলে গ নম্বর কোশ্চেনে বলতেছে আর ইজ ইকুয়াল টু হট, আর ঘ নম্বর কোশ্চেনে বলতেছে প্রত্যেক রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের প্রবাহ মাত্রার মোট মান মূল প্রবাহের সমান হবে কিনা গাণিতিকভাবে দেখাইতে হবে। অর্থাৎ আমাদের এখানে যে আয়ের মানটা দেওয়া আছে সে আয়ের মানটা 1 অ্যাম্পিয়ার। এখন এই যে তোমার রোধ আছে এই রোধের মধ্য দিয়ে অবশ্যই যাবে একটা কিছু তড়িৎ, সেই তড়িৎকে আমরা বললাম I1, আর এই পাশে একটা তড়িৎ যাবে সেই তড়িৎকে আমরা কি বললাম I2। তার মানে আমি বুঝতে পারতেছি এই আইটা 1 অ্যাম্পিয়ার তড়িৎ এখানে ভাগ এখানে গিয়ে দুটো শাখায় বিভক্ত হয়ে যাচ্ছে। প্রথম শাখায় যাচ্ছে 15 ওহম রোধের মধ্যে যাচ্ছে I1, আর পরেরটা যাচ্ছে কি বলতো I2। এই I1 এবং I2 যোগফল বা সমষ্টি যা হবে এই আয়ের মানটা তাই হবে কি না গাণিতিক যুক্তি সহ আমাকে দেখাইতে হবে। ব্যাস এতটুকুই। তো আমরা প্রথম যে কোশ্চেনটা আছে গ নম্বর, সেই গ নম্বরটা সলভ করি। গ নম্বরটা কেমনে সলভ করবো? তোমাদের সবার হয়তো জানা আছে যে ভাই আমাদের আই ইজ ইকুয়াল টু জানা আছে ক্লাস 19 থেকে এই সূত্রটা পড়ে আসছো, আই ইজ ইকুয়াল টু হচ্ছে ই ডিভাইড বাই আর প্লাস স্মলার, তাই না? হ্যাঁ। তো এখন এখান থেকে আই এর মান কিন্তু আমাদের জানা আছে 1 অ্যাম্পিয়ার, ই এর মানও জানা আছে, ক্যাপিটাল আর এর মানও জানা আছে, এদের তুল্য। তোমাদের একটু বলি যে এখানে আমাদের দুটো রোধ দেখো, বাহ্যিক যে দুটো রোধ আছে দুটো রোধ কেমন অবস্থা আছে সমান্তরালে। তাহলে এখান থেকে আমাদের আর ও পি ইজ ইকুয়াল টু হবে সমান্তরালে দুটো রোধ থাকলে তাদের তুল্য রোধ হয় গুণফল বাই যোগফল। শর্টকাট একবারে গুণফল বাই যোগফল বলতে বোঝাচ্ছে 20 × 15 ডিভাইডেড বাই 15 যোগ কত বলতো 20। চাইলে তোমরা দেখতে পারো এখান থেকে কীভাবে সেটা করলাম, এটা 1/RP ইজ ইকুয়াল টু হচ্ছে 1/R1 প্লাস 1/R2 দুটো রোধের ক্ষেত্রে জাস্ট এটা। তাহলে লসাগু হচ্ছে আমাদের R1 R2, তাহলে লসাগু R1 R2 হলে এখানে R1 থাকতেছে বাদ বাকি থাকতেছে R2 প্লাস এখানে কী বলতো R1, এটা হচ্ছে 1/RP-র মানটা বের করতে হবে কি RP। তাহলে RP ইজ ইকুয়াল টু চলে আসবে R1 R2, আর নিচে হবে R1 প্লাস R2, এটা হচ্ছে আমাদের রেফারেন্স, ঠিক আছে? ওই ভিত্তি ওপর ভিত্তি করে এই কথাটা বলছি। তো আমাদের এখানে যে মানটা আসে সে মানটা হচ্ছে 15 × 30 তার মানে 300, আর নিচে হচ্ছে আমাদের কত বলতো 35। তো এটা মানে 5 দিয়ে কাটাকাটি যায় এবং আমাদের ফাইনালি যে অ্যান্সারটা আসে আছে এটা রাখি না কেন আমরা, তাই না? এটা আমরা রাখি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে RP যেটা পাই পেলাম আমরা সেটা হচ্ছে আমাদের আর মানটাই বের করে নিই একবারে, এটা হচ্ছে আমাদের কত 300 ডিভাইডেড বাই 35, দ্যাট ইজ 8.571 এত এম্পিয়ার। আচ্ছা, এটা না করে আমরা কাটাকাটি করি না কেন, এটা ভালোভাবে মনে হয়। 5 দিয়ে কাটাকাটি করলে একবারে আসতে আসতে 5, 6, 30, আর এখানে 5 দিয়ে কাটাকাটি করলে 5, 7, 35 থাকতেছে আমাদের 60 / কত বলতো 7, এত কী বলতো সরি এত এম্পিয়ার না এত ওহম রোধের মানটা, তুল্য রোধ যেটা আমাদের। ওকে, তুল্য রোধের মান আমাদের পাওয়া হয়ে গেছে, তার মানে আমি বুঝতে পারতেছি এই সূত্রে আমাদের এখানে আরের জায়গায় হবে RP, তাই না? হ্যাঁ। তো এখান থেকে আয়ের মানটা আমাদের বলা আছে কোশ্চেনে। আচ্ছা, আমি আয়ের মানটা বের করতে চাচ্ছি, আর গুণ করে দিই বা রিপ্লেসমেন্ট করে নিই, এটার জায়গায় আয়ের জায়গায় এটা। তাহলে এখানে RP প্লাস আর ইজ ইকুয়াল টু হবে ই ডিভাইডেড বাই কী বলতো আই, এখান থেকে স্মল আর ইজ ইকুয়াল টু হবে ই ডিভাইডেড বাই আই মাইনাস কী বলতো RP। তো এখান থেকে আমি বুঝতে পারছি লাস্ট লাইন আর ইজ ইকুয়াল টু হবে ই এর মান কত আমাদের এখানে 9 ডিভাইডেড বাই আয়ের মান কত 1 মাইনাস RP-র মান কত, RP-র মান হচ্ছে 60/7। তাহলে এখান থেকে আমাদের আর ইজ ইকুয়াল টু চলে আসতেছে লসাগু হচ্ছে 7, এটা হচ্ছে 7, 9, 63 মাইনাস 60 থাকতেছে আমাদের 3/7 এত এম্পিয়ার, কাজ শেষ। সরি এত এম্পিয়ার না, আমাদের বাদ যে কী বলো অভ্যন্তরীণ রোধ হিসেবে পড়তেছি তার মানে এত কী বলতো আমাদের ওহম। তো আমাদের অভ্যন্তরীণ যে রোধের যে মানটা সে মানটা হচ্ছে 3/7 এত কী বলতো ওহম। ওকে, কোশ্চেন নম্বর গয়ে শেষ, এবার আমরা চলে আসবো ঘয়ে। ঘয়ে বলতেছিল যে এই রোধের পৃথক পৃথক রোধের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে তাদের সমষ্টি যা মূল প্রবাহের মানটা কি তাই হবে, সমষ্টি সমান হবে কিনা এটা দেখাইতে হবে। তো আসলে বেসিক্যালি এই সূত্রটা এই ম্যাটটা সলভ করার জন্য আমরা যে সূত্রটা ইউজ করবো সেটা হচ্ছে VDR এবং CDR। একটু এই পাশে তোমাদের লিখে দিই, একটা হচ্ছে VDR বলতে বোঝাচ্ছে বিভব বিভাজক নীতি, আর CDR হচ্ছে তড়িৎ বিভাজক নীতি। তোমরা একদিন জানো যে VDR বলতে বোঝাচ্ছে বিভব বিভাজক নীতি, এবং সেই সূত্রটা হচ্ছে এরকমটা
যে ভি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে নিচে হবে আর ভি এক্স, যখন আমি বিভব বের করবো প্রত্যেকটা রোধের মতো দিয়ে, তখন আমাকে বের লিখতে হবে এভাবে যে ভি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ভি ইন্টু ভি বের করলে মূল ভি ইন্টু আর এক্স ডিভাইডেড বাই আর অফ এস। আর তোমার সিডিআর যেটা ছিল, সিডিআর বলতে কারেন্ট ডিভাইডেড রুল, সেটা ছিল আমাদের কি ছিল যে আই অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে, এটা রিক্স হিসাবে মাথায় রাখছিলাম, আই বের করতেছে এজন্য মূল আই, আর এখানে হবে আর এক্স, আর এখানে হবে আমাদের আর অফ পি। এই দুটো সূত্র মাথায় রাখবা, মাথা রাখলেই অনেক ম্যাথ দেখবা তুমি অনায়াসে দুই লাইন এক লাইনে হয়ে যাচ্ছে। এখন ওই দুটো সূত্রের ফিজিক্যাল মিনিংটা কি সেটা একটু তোমাদের জানিয়ে দিই। এটা মিশাই দিলাম, এগুলো মিশাই দিলাম, এটা তো লাগতেছে না, ওকে, যা শুধুমাত্র বর্তনীতে থাকে আমাদের। ওই দুটো সূত্রের ফিজিক্যাল মিনিংটা কি সেইটা একটু আমরা খেয়াল করে দেখবো। আমি তো তুল্যরোধ হিসেবে পড়লাম না কত ছিল। আচ্ছা থাক, সমস্যা নেই, তুল্যরোধের মানটা আবার বের করা যাবে, সমস্যা নেই, অল্প সময় লাগবে। আচ্ছা এই দুটো সূত্রের ব্যাপার স্যাপার কি সেটা একটু দেখাই। প্রথমে তোমাদের সিডিআরটা দেখাই, খুব বেশি ইম্পর্টেন্ট। সাপোজ আমাদের এখানে দুটো রোধ আছে এবং তারা পরস্পর কেমন অবস্থা আছে সমান্তরালে। সাপোজ এটা হচ্ছে 3 ওহম মানের রোধ, এটা হচ্ছে 6 ওহম মানের রোধ, ঠিক আছে, এবং তারা সমান্তরালে আছে। সাপোজ মনে করলাম এই পাশে যাচ্ছে তড়িৎ আমাদের 1 অ্যাম্পিয়ার, মূল তড়িৎ প্রবাহ 1 অ্যাম্পিয়ার ঢুকতেছে। এখন বলা হচ্ছে এখানে রোধের মান কত হবে, সরি আই ওয়ান কত হবে, আর এখানে আমাদের আই যেটা থাকবে সেটাকে আমি আই টু বললাম, আই টু সমান কত হবে, এটা আমাকে বের করতে হবে। কেমনি বের করবো, যে সূত্রের মাধ্যমে ব্যবহার করবো সেটা হচ্ছে আমাদের সিডিআর। তো আমি এটাকে কেমনি ইউজ করবো, এই যে আইএক্স দিছি না, আইএক্স, এই আইএক্সটা হচ্ছে আই ওয়ান, তাহলে আই ওয়ান ইজ ইকুয়াল টু হবে, আই ওয়ান ইজ ইকুয়াল টু হবে আই, দেখো আইএক্স যখন বের করতেছে তখন মূল লাগতেছে কি আই, ভাই এই সমান্তরাল বর্তনীতে যখন তড়িৎ আসতেছে তখন মূল তড়িৎ কত আসতেছে 1 অ্যাম্পিয়ার, এই 1 অ্যাম্পিয়ারটা হচ্ছে ওখানকার আই, এই সে এক ইন্টু, তারপর কী বোঝাচ্ছে এখানে আরবি, আরবি দ্বারা বোঝাচ্ছে এই যে সমান্তরাল বর্তনী আসছে, দুটো রোধ আছে, এই দুটো রোধে তুল্যরোধ কত, 3 আর 6 তুল্যরোধ হচ্ছে আমাদের 2, কারণ গুণফল বাই যোগফল, গুণফল হচ্ছে তোমার 3 6 18 আর যোগফল হচ্ছে 6 3 9, 18 বাই 9 মানে 2, এই যে সেই 2 বসাই দিলাম। আর আরএক্স দ্বারা বোঝাচ্ছে আমি কোন রোডটার আমি তড়িৎ বের করতে চাচ্ছি, আই ওয়ানের, তাহলে আই ওয়ান তোমার শাখায় যে পরিমাণ রোডটা আছে সেই রোডটাই হচ্ছে আমাদের আরএক্স, তাহলে আই ওয়ান শাখায় মানে আই ওয়ান যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে আই ওয়ানটা, সেই রোডের মান কত, 3, সেই 3টাই হচ্ছে আমাদের আরএক্স, এইখানে 3 বসাই দিবা, তাহলে এটার মানটা হবে কত বলতো, 2 বাই 3, এত কি এম্পিয়ার। ঠিক একইভাবে পরেরটা আমি যদি বের করি আই টু, আই টু সমান কত হবে ভাই, আই লাগবে, আই বলতে এখানকার আই মূল আই কত, 1, সমান্তরাল বর্তনীতে ভাগ হওয়ার আগে যে মূল তড়িৎ সেটা হচ্ছে আমাদের আই, সেটা 1 ইন্টু কী লাগতেছে আরপি, আরপি বলতে এদের তুল্যরোধ কত আমাদের, সে তুল্যরোধ হচ্ছে 2, আর কার মধ্য দিয়ে বের করতেছি এবার, এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, তার মানে এর রোধ হচ্ছে কত, 6, তার মানে থাকতেছে আমাদের 2 বাই 6, তার মানে 1/3, এত এম্পিয়ার। তুমি যোগ করে দেখো 2 বাই 3 আর 1/3 যোগ করে দেখো 1 আসবে, কীভাবে সেটা, এই যে আই ওয়ান প্লাস আই টু সমান 1 আসা লাগবে, তাই না, দেখি তো আসে কি না, 2 বাই 3 প্লাস 1 বাই 3, লসাগু হচ্ছে আমাদের 3, থাকছে 2 প্লাস 1, দ্যাট ইজ 3 বাই 3, আলটিমেটলি 1। এটা হচ্ছে সিডিআর বা কারেন্ট ডিভাইডার রুল, একই কথা ভিডিআরে, তোমার এগুলো জানো হয়তো বা। ওকে আমি আগে এটা সলভ করি, তোমাদের দেখি তো আমাদের এটা কী অ্যান্সার আসে বা কী হয় না হয়, এইটাতে আমরা আসি, ওরা যেহেতু আমাদের বলেনি, ওই একই জিনিস একই সিস্টেম। তাহলে এই ক্ষেত্রে আমরা করবো কি, দেওয়া আছে কত, 15, তাই না, প্রথমে বের করবো আমরা আই ওয়ান, তাহলে আই ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে, আই ওয়ান বের করার জন্য লাগতেছে মূলাই, মূলাই এখানে কোশ্চেন দেওয়া আছে কত, 1 ইন্টু, এবার লাগবে কি, লাগবে হচ্ছে আরপি, আরপি বলতে এদের তুল্যরোধ, এদের তুল্যরোধ না কত ছিল একটু আগে বের করলাম, আরপি ইজ ইকুয়াল টু হচ্ছে গুণফল বা যোগফল, গুণফল হচ্ছে 20 × 15 আর যোগফল হচ্ছে আমাদের 35, থাকতেছে এখানে 300 ডিভাইডেড বাই কত বলতো, 35 35, থাকতেছে এখানে 60 ডিভাইড বাই কত বলতো, 7, এত হোম, তাই না, এটা এরকম ছিল, 5 কাটাকাটি করলাম, 5 সাথে 35, 5 সাইডে হচ্ছে 300, তাহলে থাকতেছে আমাদের এখানে 60 ডিভাইড বাই 7 ইন্টু কী থাকতেছে নিচে বলতো, আরএক্স, আরএক্স বলতে কোনটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বের করতেছি, এই 15 মাঝে, তাহলে এই সেখানে 15 দিলাম, খেয়াল করে দেখো 15 একে 15, 4 15 কত বলতো, 60, তাহলে এখান থেকে থাকতেছে আই ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে 4 বাই 7, এত কী বলতো এম্পিয়ার, ব্যাস পেয়ে গেছি। ঠিক দেখছো এখানে পাশে লিখবা যে ইউজিং সিডিআর বা সিডিআর ব্যবহার করে আই ওয়ান, তোমার আই ওয়ানের মান নিচের এত, অথবা সিডিআর ব্যবহার করে, সিডিআর বা কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করে 15 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের মান এত। একইভাবে তোমরা বের করবো কোনটা বলো তো, আই টু, আই টু সমান কত হবে, যেন আই টু বের করবো মূল আই লাগতেছে, মূল আই কত ভাই, 1 ইন্টু, তারপর কী লাগতেছে আরপি, আরপি বলতে এদের তুল্য কত, এদের তুল্য বের করছে আমরা 60 ডিভাইডেড বাই 7 ইন্টু, নিচে কী থাকতেছে, নিচে থাকতেছে আরএক্স, আরএক্স বলতে এবার কত ওহম রোধের মধ্য দিয়ে বের করতেছি তড়িৎ, আই টু বের করতেছি কত ওর মধ্য দিয়ে, 20, এই সেই 20 এখানে দিলাম, 20 একে 20, 3 বিষুং 60, থাকতেছে এখান থেকে আমাদের আই টু ইজ ইকুয়াল টু হচ্ছে 3 বাই 7, এত কী বলতো এম্পিয়ার। দেখো আমরা আই ওয়ান আই টু পেয়ে গেছি, আই ওয়ান এবং কী বলতো আই টু পেয়ে গেছি, এবার তোমরা বলবা যে আই সমান হবে আমাদের এখানে, এই যে
এখানে আই সমান হবে মূল আই, তড়িৎ প্রবাহর প্রবাহটাকে মনে করলাম আই, তাহলে আই সমান হবে আমাদের আই ওয়ান প্লাস কী বলতো আই টু। তাহলে এখান থেকে আই ওয়ান বলতে আমাদের দেখা আসছে এখানে ফোর বাই সেভেন, আর আই টু হচ্ছে আমাদের থ্রি বাই কত বলতো সেভেন, তাহলে লসাগু হচ্ছে সেভেন, তাহলে থাকছে এখানে ফোর প্লাস থ্রি দ্যাট ইজ সেভেন বাই সেভেন যা কিনা ওয়ান। অতএব এই ওয়ানটাই হচ্ছে আমাদের মূল প্রবাহ তড়িৎ। তাহলে আমি বুঝতে পারতেছি উদ্দীপকের পৃথক পৃথক রোদের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের মান যা হবে, রোদের মানে পৃথক পৃথক রোদের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের মানের সমষ্টি যা হবে মূল প্রবাহর মানটাও কী হচ্ছে তাই হচ্ছে গাণিতিকভাবে দেখানো কাজ। এই ছিল তোমাদের ঢাকা বোর্ড 2021 সাল। এবার আমরা চলে আসবো রাজশাহী বোর্ড 2021 সাল।